দেখো খুব সুন্দর একটা দৃশ্য, জাস্ট ওয়াও, হেব্বি সুন্দর একটা জায়গা। আমার তো দেখে আমার মনে আছে, পানি দেখে মনে আছে আমি পানিতে নেমে যাই। আমার পানি দেখলে খুব ভালো লাগে, তবে আমি পানিতে আমি নামতে পারি না, এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য। আমি কখনো এখানে নামতে পারি না, যদিও আমি ভাবিদের সাথে আসি, ওদের সাথে আসি, আমি একটা গোসল মানে গোসলের মগ নিয়ে আসি, ওই মগ দিয়ে আমি পানি ঢালতে থাকি আমার মাথার উপর। তা আমাকে দেখে সবাই হাসে যে এটা আবার কি হলো, এরকম কেউ করে মানে গোসল করে নাকি, তখন সবাই আমার দিকে তাকায় থাকে, বুঝতে পারছো তো? বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন লাগছে, তোমাদের সবাই আমাকে জানাও কমেন্ট বক্সে, অবশ্যই জানাবো আমাকে যে দেখতে ভালো লাগছে কি না। দেখো আশেপাশে দেখো, সুন্দর না বলো? খুবই সুন্দর একটা জায়গা। রোদ এসে গেছে, এতক্ষণ মেঘলা ছিল আকাশটা, তা রোদ এসে গেছে এজন্য মানে দাঁড়াতে পারছি না, আবার বাতাসও আছে। এখানে দেখো বাচ্চারা কি খুঁজতেছে, এখানে কি খুঁজছিস ইয়া রুচিয়া, দেখা এখানে দেখা, কি এটার নাম কি জোরে বল? তাই এগুলো দিয়ে কি করে, খেলা করে? এগুলো কি খেলতে ভালো লাগে? দেখো বাচ্চারা এগুলো কি ঘুরতেছে, ওদের হচ্ছে এটা ছোটবেলার খেলা, এগুলো দিয়ে নাকি খেলা হয় বলে, আমরা তো কখনো এগুলো দিয়ে খেলা করতে পারিনি, কারণ শহরের জীবন তো জানোই কেমন। দেখো এখানে অনেকে ছাগল রেখে গেছে এই ঘাস খাওয়ানোর জন্য, কারণ এই ঘাসগুলো একমাত্র এখানেই পাওয়া যায়, দেখতে পাচ্ছো? এটা হচ্ছে গ্রাম, দেখতেই পাচ্ছো গ্রামটা খুবই সুন্দর, চারপাশে দেখতে থাকো গ্রামটা কেমন দেখতে সুন্দর, খোলামেলা জায়গা, শুধু সবুজের গাছ আর গাছ, শহরে তার এত গাছ লাগানো থাকে না তো, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, মানে ওখান থেকে উঠে আসছি তো রোদে, তাও আবার সঙ্গেই থাকো বন্ধুরা। রাজহাঁস দেখতে কত সুন্দর, আমার দেখতে খুবই ভালো লাগে এগুলো, কিন্তু আমি খুব ভয় পাই। তোমরা কি রাজহাঁস খাও সেটা বলো তো আগে, আমরা তো খাই না, আমার খুব ঘৃণা লাগে হাঁস, প্রথম একদিন খাইছিলাম, খাওয়ার পর মানে ঘৃণা এসে গেছে, এর জন্য আর খাওয়া হয়নি, আর খেতে পারি না। তো আমার দেখতে ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে দেখতে নদীতে যখন থাকে ওরা ভেসে বেড়ায়, খুবই সুন্দর লাগে। ও বাবা সামনে তীর আসলো, ও বাবা চলো 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 চলছে। আমি বোরখা মানে এখানে আসতে বোরখা পরিনি তো, এমনি মাঠের দিকে আসছে, তা একটা বড় উন্না দিয়ে ঢেকে আসছি, তাই উন্নাটা শুধু সরে সরে যাচ্ছে, এর জন্য আমাকে এখন মানে শুধু হাত দিয়ে ঠিক করতে হচ্ছে, মানে কথা বলতে পারছি না ঠিক মতো, উন্নাটা সরে যাচ্ছে। যাই হোক একটু কষ্ট করে করি, তোমাদের কিছু যদি দেখাতে পারি নতুন কোনো কিছু যদি। দেখো প্রচুর রোদ, তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এই ব্লগটি এখানে শেষ করছি, কারণ রোদে আমি দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, দুপুরের দিক দিয়ে আসছি তো এর জন্য মানে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আজকের মতো এখানে শেষ, আশা করি নেক্সটে আরও নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, ভালো থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, এই আর কি। আর কিছু বলবো বলো? বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।